এরপর কি, এটা এখন সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা, তার বিরুদ্ধে যে মামলা, সেই মামলায় সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাত 8টা পর্যন্ত মামলার শুনানি চালিয়ে তাকে সাজা দেয়া হয়েছে, জরিমানা করা হয়েছে, জামিন দেয়া হয়েছে। পরবর্তী ধাপে কি ঘটবে? এরপর কি তিনি জেলে যাবেন, জামিন পাবেন, আবারও জামিন পাবেন, না জামিন বাতিল হবে, অথবা আপিলের পরে বেকসুর খালাস পাবেন, কি ঘটবে এরপর? পরবর্তী অবস্থাটা কিসের উপর নির্ভর করছে? এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন বাংলাদেশের, ব্যাখ্যা বা বিশ্লেষণ করেছেন বাংলাদেশের তিনজন বিশিষ্ট আইনবিদ। ডেইলি স্টার বাংলার সঙ্গে তারা কথা বলেছেন, কি বলেছেন চলেন একটু দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূসের যা ক্ষতি হবার তা হয়ে গেছে, পরবর্তীতে আর কোনো ক্ষতি হবে না বলে মনে করছেন জেডাই খান পান্না, সুপ্রিম কোর্টের আইনজীবী। অ্যাডভোকেট সুলতানা কামাল মনে করছেন জামিনে থাকায় তার স্বাভাবিক জীবনযাপন এবং বিদেশ যাতায়াতের ক্ষেত্রে কোনো সমস্যা হবে বলে তিনিও মনে করছেন না। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলছেন এক মাসের মধ্যে আপিলের কথা রয়েছে, তিনি আপিল করবেন এবং অ্যাপিলেট কোর্ট যদি জামিন দিয়ে দেয় তাহলে তার বিদেশ যাতায়াত বা স্বাভাবিক জীবনযাপনে কোনো সমস্যা হবে না। সারা পৃথিবীর গণমাধ্যম, মূলধারার গণমাধ্যম ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মামলা, রায়, সাজা, এই বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে। ওয়াশিংটন পোস্ট থেকে গার্ডিয়ান, বিবিসি, আল জাজিরা, অস্ট্রেলিয়ার গণমাধ্যম, জাপানের গণমাধ্যম, ভারতের গণমাধ্যম, আরও পৃথিবীর বিভিন্ন দেশের গণমাধ্যম এই সংবাদটি প্রকাশ করেছে। সেই সমস্ত সংবাদে আমি এই যেগুলোর নাম বললাম তার প্রায় সবগুলো সংবাদই দেখেছি, এবং সেই সমস্ত সংবাদের সবকয়টিতেই এই রায়কে, এই বিচারকে বা তার বিরুদ্ধে যে অভিযোগ, এই পুরো বিষয়টিকে বেশ বড়ভাবে সমালোচনা করা হয়েছে এবং এর সঙ্গে নানা রকমের বিষয় যুক্ত করে সমালোচনা করা হয়েছে এবং বলা হয়েছে তিনি আসলে এক ধরনের প্রতিহিংসা বা এই রকম শিকার হচ্ছেন, তার সঙ্গে যে অন্যায় আচরণ করা হচ্ছে এটা এই গণমাধ্যমগুলো বলার চেষ্টা করেছে। আমাদের অ্যাটর্নি জেনারেল দেখলাম তিনি বলেছেন যে বিদেশি গণমাধ্যম বা বিদেশিরা যদি বাংলাদেশের আইন সম্পর্কে জানতেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই রায় বা সাজা নিয়ে তারা কোনো সমালোচনা করতেন না। এখন আমরা জানি না, আমরা সব কিছু আমরাই জানি, আমাদের বিষয়ে আর কেউ কোনো কিছু জানে না, বিষয়টি এরকমই কি না, না জানলে তো জানানোর কথা। তো যাই হোক, এই সংবাদটি প্রকাশ করেছে। এর বাইরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, পুরো ব্যাপারটিকে এক ধরনের সাজানো বা এই ধরনের একটা কথা বলার চেষ্টা করেছে, আরও অনেকে বলেছে। পাশাপাশি মন্ত্রীরা বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাজা দিয়েছে আদালত, আওয়ামী লীগ নয়, সরকার নয়, এখানে তাদের কিছু করণীয় নাই। কিন্তু বাংলাদেশের মানুষের এক ধরনের পারসেপশন আছে, আদালতের প্রতি মানুষের একটা ধারণা আছে, সরকারের প্রতি ধারণা আছে। আইন, আমাদের কৃষিমন্ত্রী যখন বলেছেন যে বিএনপি নেতাদের এক রাতের মধ্যে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল, প্রস্তাব দেওয়া হয়েছিল, তখনও মানুষের ভেতরে একটা পারসেপশন তৈরি হয়েছে, আইন, আদালত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার, মন্ত্রী, রাজনীতিবিদ, সরকারি দল, বিরোধী দল, এই সব বিষয়ে এক ধরনের পারসেপশন তৈরি হয়েছে। তাই হোক, আদালতের ব্যাপার, আদালত তো কাগজপত্র দেখেই রায় দেওয়ার কথা, তারা সেই রায় দিয়েছেন, সেই জায়গাটি নিয়ে মূল কথা নয়। মূল কথাটি হচ্ছে যে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরবর্তী অবস্থাটা কী হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রচুর বিদেশে কার্যক্রম থাকে এবং সেই বিদেশে কার্যক্রমের জন্য তিনি অধিকাংশ সময় দেশের বাইরে থাকেন। বাংলাদেশের মানুষের, বাংলাদেশের গণমাধ্যম যেহেতু এই সংবাদগুলো প্রকাশ করে না, সেই কারণে বাংলাদেশের মানুষ খুব বেশি এই সমস্ত বিষয়ে জানেন না। পৃথিবীতে যারা সবচেয়ে বেশি পারিশ্রমিকের বিনিময়ে বক্তৃতা করে থাকেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সেরকম পৃথিবীতে সেরকম তিন চারজন বা পাঁচজনের একজন, এবং তিনি একটি বক্তৃতা করবেন, সেই বক্তৃতার টিকিট $100-200 দিয়ে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, জার্মানি, ইংল্যান্ড, পৃথিবীর বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে
গুরুত্বপূর্ণ জায়গাতে বক্তৃতার আয়োজন করা হয় এবং মানুষ টিকিট কেটে সেই বক্তৃতা শোনেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেকগুলো বই আছে, এই বইগুলোর অনেকগুলো বেস্ট সেলার যেভাবে যেগুলোকে বলে সেগুলো, বইয়ের যে রয়্যালটি পান ডলারে পাউন্ডে রয়্যালটি পান এবং বক্তৃতা করে যে ডলার পান তিনি বৈধ ব্যাংকিং চ্যানেলে সেটা বাংলাদেশে নিয়ে আসেন, এবং সেই বাংলাদেশে নিয়ে এসে তিনি তার যে অর্থ সেই অর্থ দিয়ে গতকালের ভিডিওতেও বলেছিলাম যে দুটি ট্রাস্ট করেছেন, সেই ট্রাস্টের 94% তিনি জনকল্যাণে ব্যয় করবেন, আর একটি ট্রাস্ট তার পরিবারের, এই পরিবারের যে 6% সেই 6% 2 প্রজন্ম পরে এটা ওই জনকল্যাণ ট্রাস্টে যোগ হবে। আপনি বা আমি নিজেকে এই অবস্থানে রেখে একবার চিন্তা করেন, যা আয় করছেন সেই আয় দিয়ে ট্রাস্ট করছেন এবং তার 94% জনগণের জন্যে, নিজের জন্যে না, তার দেশে বা দেশের বাইরে কোনো সম্পদ নেই। 50টির অধিক প্রতিষ্ঠান তৈরি করেছেন, সেই সমস্ত প্রতিষ্ঠানের একটিরও তিনি মালিক নন, শেয়ার নেই। গ্রামীণ ব্যাংক তৈরি করেছেন, সেটার একটি শেয়ারের মালিকও তিনি নন। আমাদের ভুল ভাল আমাদের গুরুত্বপূর্ণ লোকজন বলে অমুক গ্রামীণ টেলিকম ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান, গ্রামীণ টেলিকম ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান নয়, গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান নয়, তিনি একটি শেয়ারেরও মালিক নয়। কিছু মূর্খ প্রজাতির মানুষ আছেন এই ফেসবুকে, আমার এখানেও দেখছি যে ডক্টর ইউনূস সুদ খায়। বর্তমান বিশ্ব ব্যবস্থায় আমি আপনি সুদ খায় না, এর বাইরে কেউ নেই। ইসলামী বা শরিয়া ভিত্তিক যে সমস্ত ব্যাংকের কথা বলছেন, খোঁজ নিয়ে দেখেন সেই সমস্ত ব্যাংকও বাংলাদেশ ব্যাংক থেকে নানা কায়দায় লোন নিচ্ছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, আর আন্তর্জাতিকভাবে আমরা লোনের মধ্যে বসবাস করছি। আপনি চান বা না চান, মানেন বা না মানেন, লোন বা সুদের বাইরে আমরা কেউ নেই। IMF-এর লোন সুদ, বিশ্বব্যাংকের লোন সুদ, ভারতের লোন সুদ, চীনের লোন সুদ, জাপানের লোন সুদ, আমেরিকার লোন সুদ, অস্ট্রেলিয়ার লোন সুদ, সুদ ছাড়া আপনাকে কেউ লোন দেয় না, পৃথিবীর কাউকে দেয় না। অর্থাৎ আমাদের এখানে যে মানি রোলিং হচ্ছে, টাকা পয়সা আপনার হাতে যাচ্ছে, আমার হাতে আসছে, বিভিন্ন জায়গায় আসছে, এই পুরোটাই লোন, পুরোটাই সুদ, লোন ভিত্তিক সুদ। বলে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংক যেরকম সুদ নেয়, বাংলাদেশের সব ব্যাংক সুদ নেয়, ইসলামী ব্যাংকগুলো অন্য নামে ব্যবসাটা করে। আর এর বাইরে আরেকটি কথা দেখলাম, এই কথার অনেকবার জবাব দেওয়া হয়েছে, মূর্খতারও তো একটা সীমা থাকে, যে গ্রামীণ ব্যাংক 25% লোন নেয়, উচ্চ হারে সুদ। এক সাংবাদিক দেখলাম, এতটাই মূর্খ, তার বিষয়ে আমার কথা বলতেও খুব সংকোচ হচ্ছে, তাকে আমি বেশ ইয়েই মনে করতাম, তিনি বলছেন উচ্চ হারে সুদ, তার কোনো ধারণাই নেই ব্যাংকিং সম্পর্কে। গ্রামীণ ব্যাংক বা ক্ষুদ্র ঋণ কার্যক্রম যারা চালান, তারা প্রত্যন্ত, ধরেন পঞ্চগড়ের প্রত্যন্ত গ্রামে গিয়ে লোন দেন, সেটার সুদ নেন 14-15%, কোনো কোনো ক্ষেত্রে আরও কম, নানা রকমের প্রক্রিয়া আছে সুদের। এই যে আমাদের যে প্রচলিত ব্যাংক আছে, সেটা যে কোনো ব্যাংক, সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, সেই সমস্ত ব্যাংক বা সরকারি ব্যাংক যদি ওই পঞ্চগড়ের প্রত্যন্ত গ্রামে গিয়ে লোন দিত, তাহলে 50% বা 100% লোন নিয়েও, 100% সুদ নিয়েও এই ঋণ দিতে পারতো না, তার এটা লোকসান হতো। কিন্তু গ্রামীণ ব্যাংক, ব্র্যাক বা অন্যান্য যারা ক্ষুদ্র ঋণ পরিচালনা করেন, তারা এই কাজটি করেন। যাই হোক, আমরা ডক্টর কথা বলছিলাম ডক্টর ইউনূসের পরবর্তীতে এরপরে কী হবে সেই জায়গাটি, তো এরপরে কী হবে, এরপরে তার আপিলে তিনি যদি 1 মাসের মধ্যে তাকে আপিল করতে হবে, এই আদালতের নিয়ম অনুযায়ী যদি অল্প সাজা হয় তাহলে আদালতই জামিন দিতে পারে, আবেদন করলে সেই অনুযায়ী জামিন দিয়েছে, এখন উচ্চ আদালতে আপিল করবেন। এইখানে আমাদের যেটা ইখান পান্না, সুলতানা কামাল বা ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া যেটা বলছেন, যে এখানে উচ্চ আদালত কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন, দেখে তার ভিত্তিতে বিচার করবেন, এবং এখান থেকে অন্য কোনো কিছু ঘটবে না, একটা ন্যায্য বিচার পাওয়া যাবে। এবং যেটা ইখান পান্না বলছেন যে পরবর্তীতে তার কোনো সমস্যা হবে না বলেই তিনি মনে করছেন। এবং এখানে আমাদের আরেকটা ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া যে ব্যাখ্যাটা দিয়েছেন, এটা সবাই জানেন, তারপরেও পরিষ্কার করা দরকার, সেটা হচ্ছে যে এই যে আপিল ব্যাপারটা হচ্ছে, সেখানে কিন্তু আর কোনো শুনানি হবে না, যে রায় হয়েছে আপিল করলে সেটা দেখবে যে রায়টি ঠিক আছে কি না, অর্থাৎ ওই রায়টাকেই, কাগজপত্রকেই পর্যালোচনা করে দেখবে। তো সেক্ষেত্রে সবাই ধারণা, জ্যোতির্ময় বড়ুয়া বলছেন তার যখন তিনি আপিল করবেন 1 মাসের মধ্যে, তখন তাকে আবার নতুন করে জামিন নিতে হবে,
এখন জামিন বাতিল বা জামিনের মেয়াদ আবার না বাড়ানোর সম্ভাবনা আছে কিনা? জ্যোতিবাবুরাও যেটা বলছেন যে না, তার তেমন কোনো সম্ভাবনা নাই, জামিন দেওয়াটাই কার্টেসি। অর্থাৎ এইভাবে যদি চলে, আপিল শুনানির মানে আপিল নিষ্পত্তি হওয়ার আগে পর্যন্ত তিনি জামিনে থাকবেন, সাধারণত এটাই হওয়ার কথা, এবং এই সময়কালে তার দেশের বাইরে যাওয়া আসা করতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবে এখানে দেখতে হবে যে যে রায় ঘোষণা করা হয়েছে, এটা তো খুব সংক্ষিপ্ত রায়টা ঘোষণা করা হয়েছে, পুরো রায়ে কোনো পর্যবেক্ষণ আছে কি না, পুরো রায়ে আরও কোনো বিষয় সম্পৃক্ত করা হয়েছে কি না, এই জিনিসগুলো না দেখা পর্যন্ত মানে স্থির আরও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। তবে সাধারণত ধারণা করা হয় যে, ধারণা করছেন আইনজীবীরা যে আপিলে তার হয়তো তিনি একটা ভালো ফল পাবেন, হয়তো ন্যায্য বিচার পাবেন, হয়তো তিনি ন্যায্য বিচার থেকে বঞ্চিত হবেন না। কিন্তু বিচার তো, এই বিচারে যেমন সাজা হয়েছে, পরবর্তী জায়গাতে গিয়ে কী হবে এটা কেউই জানেন না। সুতরাং সেই জায়গাটি নিয়ে মন্তব্য করা ঠিক নয়। তার মানে হচ্ছে এখন তার সাজা হয়েছে, জরিমানা হয়েছে, তিনি জামিন পেয়েছেন, জামিনে আছেন, কমপক্ষে এক মাস তিনি জামিনে থাকবেন, এই সময়ের মধ্যে আপিল করতে হবে, সেই সময়ে জামিনের আবেদন, জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে, নিয়ম অনুযায়ী কার্টেসি অনুযায়ী তিনি জামিন পাবেন আপিল নিষ্পত্তি হওয়ার আগে পর্যন্ত। এখন আপিল নিষ্পত্তি যখন হবে সেখানে কি ঘটবে সেটা আমরা জানি না। সেটাতে তিনি বেকসুর খালাস পেতে পারেন, এই সাজা বহাল থাকতে পারে, তাকে কারাগারে যেতে হতে পারে, কারাগারে নাও যেতে হতে পারে, কী হবে সেটা আমরা জানি না। তো এই অবস্থার মধ্য দিয়েই এই যে এরপরে কী ঘটবে, এই গুরুত্বপূর্ণ এবং দামি এই প্রশ্নটি আগামী কিছুদিন পর্যন্ত নানা রকমের আলোচনায় থাকবে, রাজনীতির আলোচনায় থাকবে। নির্বাচন আসছে, নির্বাচন চলে যাবে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মামলা, এই রায়, এই সাজা এবং পরবর্তীতে কী হয় সেটা নিয়ে আলোচনায় থাকবে, বিশ্ব গণমাধ্যমের আলোচনায় থাকবে, বিশ্ব নেতৃবৃন্দের আলোচনায় থাকবে, নানা রকমের আলোচনায় থাকবে। একবারই আমরা দেখলাম গতকাল পররাষ্ট্র সচিব বলেছেন যে এই রায়ের পর, ডক্টর ইউনূসের এই মামলা বা রায়ের পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের কোনো অবনতি ঘটবে না। সম্পর্কের কোনো অবনতি ঘটবে এই প্রসঙ্গটি এখানে আসলো কেন, সে তারও কোনো বোধগম্য কোনো উত্তর আমাদের কাছে নাই বা বোধগম্য কোনো প্রসঙ্গ আমাদের কাছে নাই। দেখা যাক সামনের সময়টিতে কী হয়, কী ঘটে।